আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সবাই বাড়িতে আছো। এই করোনা পরিস্থিতিতে আমরা সবাই যাতে ভালো থাকতে পারি সেই আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি গত ক্লাসে কাজ ক্ষমতার শক্তি অধ্যায়ের ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক দেখিয়েছিলাম। তোমাদেরকে ক্ষমতা এবং আরো অন্যান্য এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে বলেছিলাম, যাতে তোমরা এতে থেকে উপকৃত হও। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় প্রায় আমরা শেষের দিকে, তো এসো এই অধ্যায়ের আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। তোমরা জানো করোনা পরিস্থিতির আগে যদি যেদিন থেকে তোমাদের ক্লাস বন্ধ হয়েছে তার আগে আমরা কাজ ক্ষমতা অধ্যায়টা অনেক দূর সেরে রেখেছিলাম, বাকিটুক আমি শেষ করলাম অনলাইন ক্লাসে, তোমরা আশা করি দেখেছো। এবং আমি এখন থেকে গাণিতিক সমস্যার কিছু সমাধান দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো তোমরা বোর্ডের দিকে, এখানে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলি এখানে লেখা আছে, তোমরা আশা করি এটা তুলে নেবে এবং মুখস্থ করবে। তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো ডাব্লিউ সমান এফ এস, অর্থাৎ কাজ সমান বল গুণ সরণ, ইকে হচ্ছে গতিশক্তি সমান হাফ এম পি স্কয়ার অথবা পি স্কয়ার বাই টু এম, ইকে হচ্ছে বিভব শক্তি সমান ডাব্লিউ সমান এম জি এইচ, পি হচ্ছে ক্ষমতা ডাব্লিউ বাই টি কাজ বাই সময়, ইটা হচ্ছে কর্মদক্ষতা, পি বাই পি ড্যাশ লভ্য কার্যকর শক্তি বা প্রদত্ত কার্যকর শক্তি, আর এর সমান মাইনাস কে এক্স, এখানে স্প্রিং নিয়ে যে অঙ্কগুলো থাকবে সেটা এই দুটো সূত্র, অর্থাৎ এর সমান বল কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে সরণ, ঋণাত্মক বোঝায় স্প্রিংকে টানলে পিছনের দিকে আসার প্রবণতা, তাই এটা ঋণাত্মক বোঝায়, আর এখানে কে স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে সরণ। তো এসব প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ের একটা অঙ্ক দেখি, এখানে দেওয়া আছে 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 জুল হলে তার বেগ কত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে গতিশক্তি দেখতে পাচ্ছি এবং তার ভর দেওয়া আছে, তাহলে আমরা কি কি দেওয়া আছে হিসাবে আমরা লিখে ফেলি। এখানে দেওয়া আছে ভর 70 কেজি m equal to 70 kg, গতি শক্তি দেওয়া আছে ek সমান 1715 জুল, এখান থেকে বেগটা বের করতে হবে। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে ভর দেওয়া আছে, গতি শক্তি দেওয়া আছে, বের করতে হবে আমাদের বেগ। তাহলে এখানে কোন সূত্রটা ব্যবহার হবে তোমরা একটু আমাদেরকে নিশ্চয় বলতে পারবে, যে এখানে কোন সূত্র ব্যবহার হতে পারে। গতিশক্তির সূত্র অবশ্যই দেখো, ইকে সমান হাফ এম স্কয়ার, এখানে ইকে দেওয়া আছে, এম দেওয়া আছে, এটা বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা এসব আমরা বের করি। তাহলে আমরা জানি ইকে সমান হাফ এম ভি স্কয়ার, যেহেতু ভি এর মান বার করতে হবে তাই আমরা এম ভি স্কয়ার কেটে দিলাম আর আড়ি গুণ করলাম টু ইকে, সমান টু ইকে ডিভাইডেড বাই এম। তোমরা এখানে সহজেই ক্যালকুলেটার ব্যবহার করে এর মানটা বের করতে পারবে। তো এসব আমি বের করে তোমাদেরকে দেখাবো।
21715 divided by 70. আমরা যদি ভিস্কারকে একবারে রুট করে নিই তাহলে কি দাঁড়াবে, তোমরা হিসাব করে রুট করে বের করে দাও। ইকুয়াল টু 7 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে ক্যালকুলেশন করার পরে যে অ্যান্সারটা দাঁড়ায় সেটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ওই দৌড়বিদের বেগ ছিল 7 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 7 মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ধরনের গতিশক্তি যদি আমরা এখান থেকে গতিশক্তি বের করতে বলে ভর এবং বেগ দেওয়া থাকে তাহলে খুব সহজে এখানে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো। এখানে যদি বেগ দেওয়া থাকে গতিশক্তি দেওয়া থাকে তাহলে হলো ভর কত সেটা সহজেই আমরা বের করে ফেলতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা এসব পরবর্তী অঙ্কে দেখি, আমরা প্রায় একই ধরনের অঙ্ক দু একটা করার চেষ্টা করব এবং তোমরা সেই অনুযায়ী বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা আরো ভালোভাবে এগুলো করতে পারবে। তো দেখি দেখি বোর্ডে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে। 400 মিটার দৌড় প্রতিযোগিতায় 50 কেজি ভরের একজন প্রতিযোগী প্রথম হন, এতে তার সময় লাগে 20 সেকেন্ড, দৌড়ের সময় তার গতিশক্তি কত ছিল। এবার আমরা গতিশক্তি বের করবো। তোমরা সহজে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা যে আমরা গতিশক্তির এই সূত্রটাই ব্যবহার করবো। তো এসব আমরা সমস্যা সমাধান করি। এখানে কি কি দেওয়া আছে আমরা লিখে নিই। এখানে দেওয়া আছে 400 মিটার দৌড় প্রতিযোগিতায়, মানে অধিক কত দূরত্ব মানে কতটুকু স্মরণের ট্র্যাক ব্যবহার করা হচ্ছে সেটা 400 মিটার। এস সমান ভর এম 50 কেজি, সময় টি সমান 20 সেকেন্ড। আমাদের বের করতে হবে গতিশক্তি কত। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আগের সূত্রে আমরা ব্যবহার করেছি ইকে সমান হাফ এম বি স্কোয়ার। তো যদি আমরা ইকে সমান হাফ এম বি স্কোয়ার ব্যবহার করি তাহলে আমরা কি মানগুলো বসাতে পারি। এখানে ভর দেওয়া আছে কিন্তু বেগের কোনো এখানে অপশন নাই, বেগ দেওয়া নাই। তো এই তথ্য থেকে আমরা সহজেই বেগ কত ছিল সেটা আমরা বের করতে পারি। তাহলে সূত্রটা আমি 1 নম্বর সমীকরণে রেখে দিই। তাহলে আমরা জানি আবার আমরা জানি ভি সমান এস বাই টি। দেখো এস ও দেওয়া আছে, টিও দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে বেগ বের করতে পারি, অর্থাৎ বেগ সমান স্মরণ বাই সময়। এস হচ্ছে 400 আর 20 কেটে গেল, টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগ পেয়ে গেলাম। এবার আমরা সহজে এই সূত্রে 1 নম্বর সমীকরণে যদি আমরা ভি এর মানটা বসিয়ে দিই তাহলে সহজে আমরা ইকের মানটা পেয়ে যাবো। আবার আমরা লিখতে পারি 1 নম্বর হতে সমান এম 50 কেজি 20 আমরা
যেটা গুণ করি ক্যালকুলেটরে যদি গুণ করি তাহলে দাঁড়াই 25 20 সরি এখানে স্কোয়ার বসাতে হবে তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 1000 হিসাব করে দেখা গেল সরি আরেকটা শূন্য হবে 10000 তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম যে ইকে সমান 10000 জন তোমরা ক্যালকুলেশন করে এটাকে 20 কে বর্গ করবে করে এর সময় গুণ করে 2 দিয়ে ভাগ করে দিবে তাহলে এটা 10000 জন আমরা গতি শক্তি পেয়ে যাব তো প্রিয় শিক্ষার্থীরা এই ধরনের অঙ্ক তোমরা বাড়িতে করবে এবং করে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টসে আমাদেরকে জানাবে তোমরা তোমরা বোর্ডের দিকে খেয়াল করো আরেকটা গাণিতিক সমস্যা দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার গতিতে গতিশীল একটি গাড়ির গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে এটি দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করেছো ওই ওই গাণিতিক সমস্যাগুলো থেকে এটা একটু ভিন্ন আর একটু বেশি মাথা খাটাতে হবে তোমাদের এটার ক্ষেত্রে তো প্রিয় শিক্ষার্থীরা এসো আমরা এই সমস্যার সমাধানটা করার চেষ্টা করি এখানে কি কি দেওয়া আছে আমরা লিখে ফেলি আদিবেগ দেওয়া আছে দেখো আমরা আমরা ভি ওয়ান এবং ভি টু একটা আদিবেগ ধরবো ভি ওয়ান আর শেষ বেগ ধরবো ভি টু অর্থাৎ এখানে বলছে কি পরিমাণ বৃদ্ধি করবে অর্থাৎ যদি বেগ তাহলে শেষ বেগটা বের করতে বলছে তাহলে ভি ওয়ান ধরবো আমরা 36 কিলোমিটার পার আওয়ার এভাবে দাও অথবা স্ল্যাশ দিয়ে বলো অথবা ইনভার্স করে দিলেও হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে এটাকে 36 কিলোমিটার পার আওয়ার কে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব তোমাদের সবার জানা আছে কিভাবে করতে হয় 36 কিলোমিটার অর্থাৎ 1000 ডিভাইডেড বাই 1 ঘন্টা 3600 সেকেন্ড এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 10 মিটার পার সেকেন্ড আমরা বের করে ফেললাম কতটুকু আর কি মিটারে হবে বেগটা তাহলে ভি ওয়ান বের করে ফেললাম আমরা 10 মিটার পার সেকেন্ড আর বের করতে হবে শেষ বের করতে ধরি গাড়ির ধরি গাড়িটির আমরা এখানে ধরে নেব ধরি গাড়িটির আদি গতিশক্তি সরি শেষ গতিশক্তি ইকে টু অর্থাৎ গাড়িটির আদি গতিশক্তি হবে ইকে ওয়ান ধরে নিলাম তার শেষ গতিশক্তি ইকে টু তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো এখানে বলছে যে গাড়িটির গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে এটি দ্বিগুণ গতিশক্তি গ্রহণ অর্থাৎ আগের গতিশক্তি থেকে পরের গতিশক্তিটা
দ্বিগুণ করা হয়েছে। তাহলে আমাদের দ্বারা যে শেষ গতি শক্তিটা কি ek2, অর্থাৎ ek2 হচ্ছে ek1 এর দ্বিগুণ। তাহলে প্রশ্ন মতে আমরা লিখি আদি গতি শক্তি এর দ্বিগুণ। তাহলে আমরা প্রশ্ন মতে লিখে নিয়েছি হাফ এম ভি স্কয়ার টু ইন্টু হাফ এম ভি স্কয়ার 1। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা উভয় পক্ষ থেকে হাফ যদি বাদ দিয়ে দিই, এম এম বাদ দিয়ে দিই, যেটা দাঁড়ায় স্কয়ার 2 সমান আর ভিওয়ান এর মানটা আমরা জানি 10, শিক্ষার্থীরা এটাকে যদি রুট করে দিই আমরা, তাহলে আপনি শিক্ষার্থীরা যদি 200 কে আমরা বরাবর করি তাহলে এটা দেওয়াই, অর্থাৎ এখানে লিখব ভি সমান ভি2 সমান 14.14 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, হয়তো ক্যামেরাতে এই লাইনটা এর পরের লাইনটা আসে নাই, তো আমি এটাকে বাদ দিয়ে আমি এই দিকে ধরো করে তোমাদের দেখাই। এই লাইনটা যেটা হবে সেটা বা ভিটু রুট ওভার 200, অতএব ভিটু ইকুয়াল টু 14.14 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভিটু এর মান পেয়েছি। তো এখানে প্রশ্ন বলছে যে 36 কিলোমিটার পার আওয়ার গতিতে গতিশীল একটি গাড়ির গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে এটি দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হবে, অর্থাৎ গতিবেগের পরিবর্তন কত পদ্ধতি। তাহলে গতিবেগের পরিবর্তন আমরা এখানে মুছে দিয়ে এটা লিখতে পারি, গতিবেগের গতিবেগের পরিবর্তন সমান, তাহলে আগের গতিবেগ ছিল কত, অর্থাৎ ভি2
মাইনাস v1 আগে ছিল 10 10 মিটার পার সেকেন্ড পরবর্তীতে আমরা শেষ যে গতিবেগ পেয়েছি সেটা হলো 14.14 মিটার পার সেকেন্ড যদি আমরা এটাকে বের করি v1 এর মান 10 4.14 মিটার পার সেকেন্ড এই আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমাদের গতিবেগের যে পরিবর্তনটা সেটা 4.14 মিটার পার সেকেন্ড যদি করি তাহলে এটির বেগ দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা বিশেষ করে গতিশক্তি নিয়ে অনেকগুলো গাণিতিক সমস্যা সমাধান চেষ্টা করলাম এই অধ্যায়ে আসলে গতিশক্তি নিয়ে বেশিরভাগ অঙ্কগুলাই থাকে পাশাপাশি নিরব শক্তি নিয়ে আছে ক্ষমতা তারপরে তোমার যে কার্যকর্ষক শক্তির যে তারপরে স্প্রিং নিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করবো ডাব্লু সমান এফ এস এফ সমান এম এ এই সূত্র লাগে তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তীতে আমরা আরও কিছু জটিল জটিল গাণিতিক সমস্যার সমাধান দেব এবং তোমরা প্র্যাকটিস করবে তো প্রিয় শিক্ষার্থী শুধু আমরা এখানে গাণিতিক সমস্যার সমাধান দিচ্ছি এবং ক্লাস নিচ্ছি সেই সাথে সাথে তোমাদেরকে আমরা ক্লাস টেস্ট একটা নেব মনে করছি তোমরা সেই হিসাবে প্রিপারেশন নাও যাতে আগামীকালকে হয়তো বা তোমাদের আগামী ক্লাসে তোমাদেরকে একটা প্রশ্ন দেওয়া হবে কাজ ক্ষমতা ও শক্তির উপরে সে অনুযায়ী তোমরা বাড়িতে বসে এই পরীক্ষাটা দিতে পারবে আমরা পরবর্তীতে এর খাতাটার মূল্যায়ন করব তোমাদেরকে রেজাল্ট জানিয়ে দেব তো প্রিয় শিক্ষার্থী এই অধ্যায়ে অর্থাৎ কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ে আরও কিছু গাণিতিক সমস্যা আছে যেগুলো আরও একটু জটিল যেগুলো পরীক্ষায় প্রায়ই পড়ে তোমাদেরকে দু একটা বলি যেমন হয়তো এইচ মিটার উঁচু কোনো বস্তুর অবস্থান থেকে একটি বস্তু অভিকর্ষের কারণে নিচে পড়ে বিনা বাধায় পড়তে থাকলে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির সমান হবে এই ধরনের অঙ্ক প্রায়ই দেখা যায় পরীক্ষায় আসতে দেখা যায় তো এটা অনেক অনেক শিক্ষার্থীরা করতে পারে না আমরা চেষ্টা করবো এগুলোকে ভালোভাবে বুঝে এগুলো প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের পক্ষে সম্ভব এগুলো করা তাছাড়া প্রিয় শিক্ষার্থীরা আরও কিছু কিছু গাণিতিক সমস্যা আছে যেগুলো তোমরা আমি দিয়ে দেবো তোমরা করবে প্র্যাকটিস করবে আশা করি আর এখান থেকে আগামী ক্লাসে তোমাদেরকে এই ধরনের গাণিতিক সমস্যাগুলোর সমাধান আমি করে দেবো পাশাপাশি এই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকো ঘরে থাকো সুস্থ থাকো করোনা মুক্ত থাকো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আল্লাহ হাফেজ